সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরিন শুনতলা লাইজ, প্রভাষক জীববিজ্ঞান, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ। আজ আমি তোমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। এটা আমাদের প্রত্যেকের জীবনে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 11 অধ্যায়ে আরএস ফ্যাক্টর সম্পর্কে আলোচনা করব। আরএস ফ্যাক্টর বা রেসেস ফ্যাক্টর, মানুষের শরীরের লোহিত কণিকে সেই এক ধরনের অ্যান্টিজেন রয়েছে। এই যে রিসাস বানরের রক্ত খরগোশের শরীরে প্রবেশ করানোর পর দেখা যে খরগোশের শরীরে এক ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হয়েছে। তাই রিসাস বানরের লোহিত কণিকের ঝিল্লিতে যে অ্যান্টিজেন মানুষের লোহিত কণিকের ঝিল্লির সাথে সেরকমের একটা মিল পেয়েছে, এজন্য এই রিসাস বানরের নাম অনুসারে এটার নাম দেওয়া হয়েছে আরএস ফ্যাক্টর বা রেসাস ফ্যাক্টর। এই আরএস ফ্যাক্টরের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে যে রক্তের শ্রেণীবিন্যাস করা হয় এটাকেই বলা হয় কি যে আরএস ব্লাড গ্রুপ। এই আরএস ফ্যাক্টরের যদি উপস্থিত থাকে সেটাকে বলা হয় আরএস পজিটিভ, যদি আরএস যুক্ত থাকে। আর যদি আরএস যদি এটা না থাকে তাহলে সেটা হচ্ছে কি আরএস নেগেটিভ যুক্ত। তাহলে বিজ্ঞানী ফিশার, এই যে ফিশার ধারণা করেন যে এই আরএস ফ্যাক্টর এটা ছয় ধরনের অ্যান্টিজেনের সমন্বয়ে গঠিত। আরএস ফ্যাক্টর ছয় ধরনের অ্যান্টিজেন নিয়ে গঠিত, এদেরকে তিন জোড়ায় ভাগ করা হয়। যেমন ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল ই, স্মল ই, এদেরকে এই তিন জোড়ায় ভাগ করা হয়। এবং আমরা মেন্ডেলের সূত্র পড়েছিলাম যে পরপর প্রচ্ছন্ন, এগুলো এই ক্যাপিটাল সি যেগুলো আছে এগুলো হবে প্রপর, যে ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই এগুলো হবে প্রপর। আর স্মল সি, স্মল ডি এগুলো হবে কি প্রচ্ছন্ন। স্মল সি, স্মল ডি, স্মল ই এগুলো হবে প্রচ্ছন্ন। এখন এগুলো এই কুর্তি জোড়া দুটো কখনো এরা একত্রে থাকতে পারবে না, এটা অসম্ভব। যেমন ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই কিংবা ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, স্মল ই কিংবা স্মল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই এভাবে সম্ভব। এভাবে আমাদের সম্ভব, কিন্তু ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, স্মল ডি এগুলো হচ্ছে অসম্ভব। এটা কি অসম্ভব? অর্থাৎ কুর্তি জোড়া দুটির উপাদান কখনোই একত্রে থাকতে পারবে না, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ই এইভাবে সম্ভব, কিন্তু দুটো কখনো যেমন স্মল সি, ক্যাপিটাল ডি, স্মল ডি এই দুটো জোড়ার একটি উপাদান কখনোই একত্রে থাকতে পারবে না। আমরা দেখা যায় কি বিভিন্ন সময় আমরা মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হই কিংবা কারো অ্যাক্সিডেন্ট হলো, তখন কি আমাদের ব্লাড দেওয়ার প্রয়োজন হয়। এই ব্লাড দেওয়ার ক্ষেত্রে এই আরএস ফ্যাক্টর হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন একজন ব্যক্তি যদি আরএস নেগেটিভ হয়, তাকে যদি কেউ আরএস পজিটিভ ব্যক্তি যদি রক্ত দেয়, এই যে আরএস নেগেটিভ ব্যক্তির শরীরে যদি আমরা আরএস পজিটিভ রক্ত প্রবেশ করাই, তাহলে কিরকম হতে পারে, তার শরীরে কি ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে? তিনি হচ্ছে দাতা। আর এই আরএস নেগেটিভ ব্যক্তির দেহে যদি আমরা আরএস পজিটিভ ব্যক্তির রক্ত প্রবেশ করাই, তাহলে হচ্ছে কি এই আরএস পজিটিভের বিরুদ্ধে এক
এটাকে বলা হয় এনটিআরএস ফ্যাক্টর। প্রথমবার এই গ্রহীতার দেহে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা দেয় না, কিন্তু এই গ্রহীতা যদি দ্বিতীয়বারে যদি আবার সেই আরএস পজিটিভ রক্ত গ্রহণ করে তাহলে দেখা যায় কি তার এই লোহিত রক্তকণিকা একটা পিণ্ডে পরিণত হয় রক্ত জমাট বাঁধে। আর এটা সব থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একজন গর্ভবতী বা প্রেগন্যান্ট মহিলার ক্ষেত্রে। কোন দম্পতি যেমন কোন হাজব্যান্ড যদি হয় আরএস পজিটিভ আর ওয়াইফ যদি হয় আরএস নেগেটিভ, তাহলে তাদের সন্তান ধারণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে। এই আরএস নেগেটিভ যদি হয় একজন মহিলা, আর মহিলা মানে স্ত্রী, আমি এখানে স্ত্রী লিখে দেই, যদি হয় স্ত্রী যদি হয় আরএস নেগেটিভ আর হাজব্যান্ড যদি হয় আরএস পজিটিভ, তাহলে তাদের প্রথম সন্তান কিরকমের আসবে? এই তাহলে তাদের প্রথম সন্তান কিন্তু আরএস পজিটিভই হবে, কারণ এখানে আরএস পজিটিভ হচ্ছে মেন্ডেলিয় প্রকট। এবং এই আরএস পজিটিভ যখন তাদের সন্তান হবে, এই সন্তানের ভ্রূণ থেকে এই অ্যান্টিজেন আরএস, যে এখানে আরএস পজিটিভ সন্তানের দেহ থেকে ভ্রূণের মাধ্যমে অমরার মাধ্যমে মায়ের রক্তে প্রবেশ করে, মায়ের রক্তে প্রবেশের ফলে এখানে আবার সেই একটা এনটিআরএস ফ্যাক্টর উৎপন্ন হবে। এই এনটিআরএস ফ্যাক্টর উৎপন্ন হওয়ার ফলে আবার সেই মায়ের শরীর থেকে অমরার মাধ্যমে রক্তের রক্ত থেকে অমরায় যাবে, অমরার মাধ্যমে আবার সেই ভ্রূণের মাধ্যমে বাচ্চার শরীরে সেই এনটিআরএস ফ্যাক্টরটা প্রবেশ করবে। প্রবেশ করার ফলে দেখা যায় কি এখানে প্রথম বংশধরে যখন প্রথম সন্তান উৎপন্ন হয় তখন তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, কারণ এই এনটিআরএস ফ্যাক্টরটা খুব ধীরে ধীরে কাজ করে, যে জন্য প্রথম সন্তানে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। কিন্তু দ্বিতীয়বার যখন ওই মহিলা বা স্ত্রী আবার যখন সে গর্ভধারণ করবে, সেই এনটিআরএস ফ্যাক্টরের প্রভাবে তখন ওই বাচ্চার সমস্যা দেখা দেয়। তখন কি করে এটা এই ভ্রূণটাকে বিনষ্ট করে ফেলতে পারে, গর্ভপাত ঘটাতে পারে, তারপরে যে বাচ্চাটা যদিও বা বাচ্চাটা ভূমিষ্ঠ হয় তাহলে কি হয় সেই বাচ্চাটা আবার জন্ডিসে আক্রান্ত হয়, রক্তাল্পতা দেখা দেয়, সেটাকে বলা হয় কি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আগামী ক্লাসে আবার দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ হাফেজ।